আর এবছর না হলে কি হবে, পাতা দিয়ে ডিম ভাজি করব। আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, একটা লাল মরিচ আর সবুজ মরিচ একসঙ্গে, লবণটাও দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পালা, এক হাতে ধরে ভিডিও করছি তো এ কারণে, এক হাতে ধরে ভিডিও করছিলাম তো এ কারণে এক হাত দিয়ে ডিমটা ভাঙাটা বেশ প্রবলেম হয়েছে, এ কারণে আবার ভিডিওটা অফ করে দু হাত দিয়ে নিয়ে নিলাম। আর এই ডিম ভাজিটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। ডিম ভাজিটা হয়ে গেছে, আর অল্প একটু কাঁঠালের বিচির ভর্তা ছিল সেইটার সঙ্গে আমার খাবার। আর এদিকে মাইক্রো ওভেনে একটা জিনিস ফর্ম দিয়েছি, এখানে এই যে দোরাদ মাছ বেগুন দিয়ে, এই হলো আমার খাবার। এখন একটা চামচ নিতে হবে, টমেটোগুলি দেখলেই মন ভরে যায় তাই না? আমারও তাই হয়েছে, দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। যদিও টমেটোর বিচি দিয়ে নিজেই গাছ বানাবো, একটু দেরি হয়ে গেছে, তাতে কি, চেষ্টা করতে তার দোষ নেই। আর এদিকে মুকুল চিকিতা কলা নিয়ে আসছে, এটা হলো বেস্ট কলা চিকিতা, বেলজিয়ামে যারা আছেন সবাই চিনেন নিশ্চয়ই, খুবই মজা, দেশীয় টেস্ট, একটু এক্সপেন্সিভ। আর নর্মালি ইয়ানামনির জন্যে জয়ভেল দুধ আনে, তবে জয়ভেল দুধের একই কোম্পানির কাম্পিনা এই দুধটা বের করেছে, এটাও ফুল ক্রিম, লাং লেকার, মানে অনেক সময় ধরে মজা লাগে, দুধের সিম্বল দেওয়া এখানে। কয়টা দুধ আনছে, 1 2 3 4 5 6 7 8, আটটা দুধ নিয়ে আসছে। আর একটা জিনিস দেখাই, যারা ভাতের সঙ্গে লবণ খেতে চান, নর্মাল লবণটা না খেয়ে লো সল্ট এইটা খেতে পারেন, একটু হেলদি, লবণ যদিও হেলদি না, লবণ খাওয়া মোটেও ভালো না, যাদের প্রেশার আছে তাদের জন্য তো খুবই খারাপ। এই টুকটাক বাজার, বাজার আসলে প্রতিদিনই থাকে আমাদের এখানে, মানে সপ্তাহের বাজার করি, মাসের বাজার করি, দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু কিনতে হচ্ছে। আর বাদামগুলি এখানে রেখে দিয়েছি এই বয়ামে ভরে, আমার ফলের ঝুড়ি খালি, শুধুমাত্র 5টা আপেল আছে, সঙ্গে কলাটা রেখে দিলাম। ও আরও একটা সুন্দর জিনিস দেখায়, আমাদের অফিসে আমাদের যে বর্গমেস্তার মানে মেয়র যে, সে এই চার পাতার এটা দিয়েছে, ক্লেভার যে ভির, মানে চারটা পাতা বেরিয়েছে। নর্মালি দেখবেন যে বাগানে এই সামারের সময় অনেক বেশি হয় এগুলি, আর সেগুলি হলো 3 পাতার, 4টা পাতা হলে সেইটা হলো লাকি। দেখি আমি ট্রাই করব, এখানে 4টা পাতার আছে। টমেটোগুলিও মাশাল্লাহ অনেক বড়, অনেক আমার এক হাতের এই যে এরকম। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আসলে সানলাইটটা ডাইরেক্ট পড়ছে তো এ কারণে সব সময়ের জন্য হাত নাড়াচ্ছে, আর সানলাইটটা যখন শেষ হয়ে যাবে তখন এর হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে। ভালো হবে, ও এখানে তো টপ দেয়াই আছে, এই যে আর ইনস্ট্রাকশনে এটা ওপেন করে এখানে 40 মিলিলিটার ওয়াটার দিতে হবে, তারপরে হলো এটা দিতে হবে,
তারপরে আবার একটু ওয়াটার দিতে হবে, দেন গাছটা বেরিয়ে যাবে। প্রথমে এটা বের করে নিতে হবে, এই যে এর মধ্যে এই যে বীজ, এটা হলো মাটি আর এই দুইটা হলো বীজ। মধ্যে প্রথমে এটা দিয়ে দিলাম, এখন পানি স্প্রে করে দেই। দেখি আমার মনে হচ্ছে এই টপটার মধ্যে এই টপটা বসিয়ে এখন পানি স্প্রে করি। এখন একটা গাছ আর এখানে আরো একটা গাছ, এখন আবার পানি স্প্রে করবো। মাকরেল মাছ আরো একটা আছে, তবে এখন একটা হলেই হবে। আর এই যে শাকগুলি ধুয়ে পানি ঝরিয়ে ফেলেছি, কুচি করে নেওয়া হয়ে গেছে। খুব অল্প শাক, দেড় মুঠের মতো শাক। একটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, এখানকার পেঁয়াজগুলি তো বেশ বড় বড়, হাফ পেঁয়াজ দিলাম। দুই কোয়া রসুন, রসুনগুলি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা লাল মরিচ, সবুজের সঙ্গে লালের কালারটা কিন্তু অনেক সুন্দর, আমাদের বাংলাদেশের পতাকা লাল সবুজের বাংলাদেশ। প্রথমে তেলটুকু দিয়ে দিচ্ছি, একটু হলুদ, পরিমাণ মতো লবণ, যখন অনেক বেশি টায়ার্ড থাকে এইভাবে শর্টকাটে রান্না করি। আর যে পরিমাণ তেল আছে না, এটা দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। ভাজিটা অনেকটাই হয়ে গেছে, চ্যানেল মাছটা দিয়ে দিই। ভেঙে দিতে হবে, সম্পূর্ণভাবে রেডি মাছের মাছ রান্না। খুবই মজার মাছ, খুবই মজার। বাংলাদেশে তো এই মাছটা নেই, তবে এইভাবে রান্না করে দেখতে পারেন মাছের কাঁটা ছাড়িয়ে। আর আমাদের প্রবাসে তো এই মাছগুলি অ্যাভেলেবেল, প্রত্যেকটা দেশে আছে, প্রত্যেকটা দেশে। আর সবাই বিভিন্নভাবে রান্না করে খায়।